আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি পটেটো চিপসের রেসিপি। সুপার ক্রিস্পি পটেটো চিপসটি কীভাবে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপিটি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কত মুচমুচে হয় এই চিপসটি। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। আমি এখানে চারটি আলু নিয়ে নিয়েছি। দেখুন এইরকম পুরনো আলুটি কিন্তু ব্যবহার করতে হবে, নতুন আলু ইউজ করলে সেই আলুতে কিন্তু চিপস ভালো হবে না। এবার আমি এইরকম একটি স্লাইসার দিয়ে স্লাইস করে নিচ্ছি। রেগুলার স্লাইসার দিয়েও কিন্তু স্লাইস করে নেওয়া যাবে। আর এই স্লাইসারটিতে একেবারে পাতলা যে স্লাইসটি আছে সেই স্লাইসারে সেট করে তারপর আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে বটি, ছুরি বা যে কোনো স্লাইসার দিয়েই কিন্তু স্লাইস করে নিতে পারবেন। তারপর আমি আলুগুলোকে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে একেবারে বরফ ঠান্ডা পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে আলুর ভিতরে যে স্টার্চ আছে সেই স্টার্চটি চলে যাবে, তখন চিপসটি খেতে অনেক মচমচে হবে। যদিও ঠান্ডা পানি দিয়ে প্রথমবার ধোয়ার ফলেই পটেটো স্টার্চটি একেবারেই চলে যায়, তারপরেও কিন্তু বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পটেটো চিপসটি অনেক ভালো হবে। এবার 1 ঘন্টা পরে ঠান্ডা পানি থেকে তুলে এরকম একটি স্ট্রেনারে ছড়িয়ে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এবার আলুগুলোকে একটি সুতি কাপড়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে কিচেন টাওয়েল দিয়েও কিন্তু এভাবে ড্রাই করে নেওয়া যায়। ছড়িয়ে দিয়ে চাইলে ফ্যান ছেড়ে একেবারে শুকিয়ে নেবেন, অথবা এভাবে কিচেন টাওয়েল বা সুতি কাপড় দিয়ে চেপে চেপে পানিটাকে সরিয়ে ড্রাই করে নেবেন। এবার একটি কড়াইতে ডুবো তেল নিয়ে মিডিয়াম টু হাই হিটে গরম করে নিচ্ছি। তারপর পটেটো স্লাইসগুলো দিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম জালে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ও টিফিনের রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আলুগুলো আমি একেবারে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এবার একটি কাপে 1 কাপের মতো পানি নিয়ে নিয়েছি, সাথে 1 চা চামচ লবণ দিয়ে একটি সল্টি ওয়াটার তৈরি করে নিচ্ছি। এই লবণাক্ত পানিটাই এই পটেটো চিপসের মধ্যে ব্যবহার করা হবে। এভাবেই তেলের মধ্যে পটেটো চিপসগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পটেটো স্ন্যাক্সের রেসিপি আপলোড করা আছে। ঘরে বসে কিভাবে অল্প খরচে মজাদার ঝটপট পটেটো স্ন্যাক্স তৈরি করতে পারবেন সেই রেসিপির লিঙ্কগুলো আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পটেটো চিপসগুলো যখন এরকম হালকা লাল হয়ে আসবে সেই পর্যায়ে 1 টেবিল চামচ লবণের পানিটি দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে। এভাবে কিন্তু খুব সাবধানতার সহিত এই লবণ পানিটি এই তেলের মধ্যে দিতে হবে। পটেটো চিপসগুলো যখন এরকম হালকা লাল রঙের হয়ে আসবে সেই পর্যায়ে চুলার তেল থেকে তুলে নিচ্ছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে সবার কাছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। আর আজকের রেসিপিটি ভালো লাগলে রেসিপিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য যে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এবার পটেটো চিপসের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ লবণ, 1/4 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া ও 1/4 চা চামচ চাট মশলা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই মশলা দিয়েই কিন্তু পটেটো চিপস আমি সার্ভ করব। এই মশলাটি দিয়ে পটেটো চিপস খেতে কিন্তু দারুণ লাগবে। এবার পটেটো চিপসের সাথে এই মশলা 1 চা চামচ নিয়ে মিলিয়ে নিচ্ছি।
আপনি আপনার স্বাদ মতো এই মশলাটি মিলিয়ে নিতে পারবেন। তারপর এভাবে হালকা করে ঝাঁকিয়ে নিয়ে এই কন্টেইনারে 1 মাসের জন্য স্টোর করে রাখা যাবে। এই পটেটো চিপস কিন্তু বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। আশা করছি বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে রাখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।